চিকিৎসকের গাফিলতিতে প্রসবকালীন সময়ে নবজাতকের মৃত্যু, এমনটাই অভিযোগ উঠেছে বিশালগড় মহকুমা হাসপাতালের দিকে। শনিবার সন্ধ্যায় বিশালগড় 2 নম্বর গেট এলাকার মিঠুন দাসের স্ত্রী রবীনা দাসের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। তখন হাসপাতালের চিকিৎসকরা রবীনা দাসকে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যায়। ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেয় রবীনা, কিন্তু শিশুটি কোনো সাড়া না দেওয়ায় চিকিৎসক শিশুকে অক্সিজেন দেয় এবং তার শরীরে তাপ দেয়। দীর্ঘক্ষণ নানান চেষ্টার পর বাচ্চাটিকে হাঁপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানায় বহু আগেই মৃত্যু হয়েছে শিশুটির। আরও আগে হাঁপানিয়া বিআর আম্বেদকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো। এক কথায় পরিবারের লোকেদের অভিযোগ, বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে শিশুটির। তারপরে আমার কইতেছে তুমি বিশালগড় হাসপাতালে যা। আমি বিশালগড় হাসপাতালে আইলাম, আইসিরা স্যার হয়ে গেলাম, স্যার আপনি ডেলিভারি করছেন পরপর, আমি স্যার বাচ্চা মারা গেছে, কেমন মারা গেল, স্যার কইতেছে যে মাথাতে একটু চুপ করছে, চুপ করার কারণে মারা গেছে মনে হয়। তো আমি স্যার আপনি ডেলিভারি করছেন বাচ্চা কেন মারা গেল, এবার কইতেছে যে আমি ধরি না কই দেয় না। তারপরে এর থেকে মরা বাচ্চা রেফার করে দিয়েছে আর কি হবে হাসপাতালে। আর বাচ্চা ডেলিভারি হয়েছে আপনার 8:10, আর আপনি 2.5 ঘন্টা লেট করেছিল বাচ্চার পাঠাইতে আর কি। যদি অন্যদিকে হাসপাতালের চিকিৎসক সৌম্যকান্তি সিনহার বক্তব্যে গর্ভবতী মহিলা নাবালিকা হওয়ায় সন্তান প্রসবের সময় জটিলতা দেখা দিয়েছে। গর্ভবতী মায়ের গর্ভের জল শুকিয়ে যাওয়ায় সন্তান প্রসবের সময় শিশুর মাথায় এবং শরীরে প্রচণ্ড চাপ পড়ে, তাতে শিশুটি জীবিত অবস্থায় জন্ম নিলেও সাড়া দেয়নি। চিকিৎসকের তরফে বাচ্চাটিকে বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করা হয়েছে। পরে তার শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হওয়ায় তাকে তড়িঘড়ি হাঁপানিয়া বিআর আম্বেদকর হাসপাতালে পাঠানো হয়। আচ্ছা, তো একটা ডেলিভারি পেশেন্ট আসছিল, তারপর ডেলিভারি দেখা লইয়া কিন্তু তাহলে সকালের মধ্যে জল নামতেছিল, জল নেই, তারপর আস্তে আস্তে জলটা শুকাই গেছে। এটার জন্য তারপর মাথা নিচে অ্যাপ করেছিল, মানে ডেলিভারি তখন পাঠানোর সুযোগ নেই, তখন ডেলিভারি করা হয়েছে। ডেলিভারি করার কারণে তখন যেহেতু জল শুকাই গেছে, এটা বাচ্চা সেরকমভাবে আইতেছিল না, কারণে শেষমেষ বাচ্চার উপরে মানে খুব স্ট্রেস করছে। স্ট্রেস করণে বাচ্চাটা ভিতরে হাত দিয়ে মিটু টিটু করছে, ঠিক আছে। তারপর যখন বাচ্চা হয়েছে তখন বাচ্চা কাঁদতেছিল না, তারপর আমরা এখন চেষ্টা করলাম, এটা ভেন্টিলেশন দেওয়া হইলো, রেসপিরেটরি ভেন্টিলেশন দেওয়া হইলো, তারপর আমরা ওতে যা যা আসলো ওটা দেওয়া হয়েছে বাচ্চাটা। বাচ্চাটা দেওয়ার পরে তারপর বাচ্চা রেসপন্স করতেছিল না, হার্টবিট আসলো, তাও লাস্ট এফার্টের লেগা হাঁপানা পাঠানো ছিল, কিন্তু আনফর্চুনেটলি হাঁপানিটা দিয়ে বাচ্চাটা এক্সপায়ার করছে। স্যার, রোগীর পেশেন্ট পার্টি যারা, তারা অভিযোগ করছে বাচ্চাটাকে মৃত অবস্থায় রেফার করা হয়েছে, ব্যাপারটা কি ঠিক এরকম? মৃত অবস্থায় দিল্লিতে রেফার করা হয়েছে, মৃত হলে তো ঘোষণা করা হয়েছিল, ঠিক আছে। আপনি রেফার করেছে এই কারণে লাস্ট চেষ্টা যখন করা হয়, কারণ আমরা এটা যতটুকু আমরা আওতায় যা যা আসলো কমান গেছে এটা দেওয়া হয়েছে। বাচ্চার মায়ের কি আগে থেকে শারীরিক কোনো প্রবলেম ছিল বা বাচ্চার শারীরিক কোনো সমস্যা আসলে কিন্তু বয়স কম আছে? এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। নবজাতকের পরিবারের তরফে হাসপাতালে হামলা চালানোর অভিযোগ ওঠে। পরে হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে মোট 5 জন। পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হাতে নিয়েছে। জানা গিয়েছে শিশুটির মৃতদেহ রবিবার ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।